শুনো শুনো সর্বজন শুনো দিয়া মন, জামাই উপাখ্যান করি ঢিবর্ণন। দুই রকম জামাইয়ের কথা আগে তো শুনছেন, একটা হইল মধার একটা মধুসূদন। দূরের জামাই মধুসূদন, ঘরের জামাই মধা, ভাত খাবে আসো মধুসূদন, ভাত খাবি আয় মধা। এবার আসল কথায় আসি ঠিক, জামাই বহু প্রকার। কোনো জামাই ব্যবসায়ী, কোনো জামাই চাকরাই মানে চাকরি করে। সব জামাইয়ের চাকরি আবার সমান লয়। মাস্টারি একরকম চাকরি, রেলে একরকম চাকরি, অফিস আদালতে অন্য রকম চাকরি, আবার প্যারাইভেটেরও চাকরি আছে। প্যারাইভেটের আবার বহু ভাগ, কেউ প্লেনে করে যায় ঠে আসে ঠে, কেউ বাসে ট্রেনে, আবার কেউ অফিস হেঁটে হেঁটে মেরে দেয় ঠে, আবার রাত্রির বেলা গেটের সামনে বিড়ি খেতে খেতে রাত জাগে ঠে, মানে দারোয়ানের চাকরি করা জামাইও আছে। এবার ব্যবসায়ী জামাইয়ের কথায় আসা যাক, সব জামাইয়ের ব্যবসা সমান লয়। কোন জামাইয়ের ব্যবসার মাল দেশ বিদেশে জাহাজে প্লেনে যায় ঠে আসে ঠে, কারো ব্যবসা হোলসেল, আবার কারো ব্যবসা পান গুটি। সে যে জামাই যেমন হোক না কেন, তাদিককার সাউরিদের কাছে তাদিককার বেদম সম্মান। মোটামুটি সাউরিদের কাছে জামাইদের চাকরি করলেই সব অফিসার, আর ব্যবসা করলেই সব আদানি আম্বানি টাটা বিড়লা। এবার এক এক রকম জামাইদেরকে নিয়ে তাদের সাউরিরা পাড়ার সবাইকে কেমন কি গপ্প করে শোনাই ঠিক। প্রথমেই মুদের পাড়ার কল্পনার ভজার কথা কই ঠিক। ভজা মাছ ব্যবসা করে, মানে মাছ কেটে মাছ বিক্রি করে। কল্পনার মা টুহি মাসি জামাই ষষ্ঠীর দিন জামাই আসতে কেন দেরি করছে এইভাবে কয়ঠে। জানো দিদি, মুদের জামাইয়ের আজ আসতে খুব দেরি হবে, আজ তার এত এত দামি মাছের খদ্দের, কাকে ছেড়ে কাকে দিবে। মুর জামাইয়ের পাঁচটা বটি, একটা বটিতে কাতলা কাটে তো আরেকটা বটিতে ভেটকি কাটে, পুনো বটিতে ইলিশ কাটে, দু কিলোর নিচে কোনো মাছ সে বিক্রি করে নিকো। তুমি যদি বলো বাটা মাছ পুঁটি মাছ, উসবে তার ধারে নিমুদের জামাই, ছোট মাছের মধ্যে শুধু ট্যাংরা মাছ বেচে। এইবার আসি ঠিক মুদের গৌরীর মার কথায়। গৌরীর বর চাকরি করে রেলে, সে রেল লাইনে হুদি ঠেলে। হুদি ঠেলে মানে বুঝতে পারলে নিকো, হাগর রেল লাইনে বেলচা দিয়ে করকচ মানে পাথরের গুটি ধার উধার টানাটানি করে। সেই গৌরীর মা কয়ছে, হার মুদের জামাই কি হুটহাট করে সৌরা ঘর আসতে পারে, তার কত দায়িত্ব, কত লোকের জীবন তার হাতে। মুদের জামাই বলে, মা একটু ভুলভাল হইলে কত নেতা মন্ত্রী দামি দামি লোকের জীবন যে চইলা যাবে তার হিসাব লাই। মুই মনে মনে বলি, বাবা পাথরের গুটি ঠেলার আবার ইধার উধার। এবার জানা পাড়ার ছুটির কথা কইঠি। ছুটির ঘর কেন তার গোষ্ঠীর ধারে কাছে চাকরি বা মাস্টারি কেউ করেনি, সেই সুটি টিউশনি মাস্টারকে বিহা করলো। সুটির এমন কপাল, বিহা করলো আষাঢ় মাসে, আর ভাদ্র মাসে সুটির বর হাই স্কুলের মাস্টারি চাকরি পেয়ে গেল। সুটির মায়ের পা এখন বেদম ভার, এক একটার পা যেন এক মন করে ওজন। জামাইকে সে এখন মাস্টার জামাই ছাড়া ডাকেই নি। সুটির মা মানে পদ্মা পিসি সেদিন দোকানে ময়দা কিনতে এসে কি বলে ঠে জানো, মুর মাস্টার জামাই আসছে, তাকে টিফিনে লুচি দিতে হবে, তাই ছুটে ময়দা কিনতে আসছি। ঘুম থেকে উঠলোই তো আটটার সময়, দেরি করে উঠবেনি কেন, কত রাত অবধি মোটা মোটা বই পড়ে। মুদের সুটি কি বলে জানো, মা কত রাত জেগে বই পড়ে জানো, ভোরবেলা ঘুমায় আবার ঘুমি ঘুমি ইংরেজিতে ভুল বকে। হাজ আবার সকালবেলা যেয়ে দেখি ঠিকই মোর মাস্টার জামাইয়ের মাথার বালিশ মাথায় লায় পায়ে, আর এত মোটা একটা বই আছে তার মাথায়। মাস্টার জামাই কয় কি জানো বাবু,
বলে তার ভাইটা নাকি বাঁচা খুনো কমবেন নয়, তার সম্বন্ধী মানে মূল বেটা প্রশান্তই নাকি তার আগের জন্মের ভাই। আমি আর মাথা ঠিক রাখতে পারিনি, মুখ ফসকে কই ফেলছি। তাইলে শুটি কি ওর আগে জন্মে বোন? আর কি বলবো কাকা, পদ্মা পিসি মুখে কি গালটাই লাই দিল। একে একে তিন চার পিস করিলাম বর্ণন, নিশ্চয়ই তোমরা শুনছো এক করে মন। আরো আছে বহু জামাই বহু কাজের রকম, পরের বারে এসে আমি শুনাবো অনেকক্ষণ।